সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ব্যবসা করা ব্যবসা করা এই জন্য এই জন্য বললাম যে ব্যবসার মাধ্যমে আপনি সত্যিকার নিজে হালাল হারাম বেছে নিতে পারবেন ব্যবসার মাধ্যমে উৎসাহ দিয়েছেন সাহবায়ে কাম ব্যবসায়ী ছিলেন বেশিরভাগ হ্যাঁ তাদের অনেকেই রিজিকে হাতে কাজ করা এটাও রিজিকের আরেকটা উত্তম মাধ্যম হাতের কাজ করা দুইটা জিনিস শিল্প এবং ব্যবসা এই দুইটা জিনিস সাল্লাম গুরুত্ব দিয়েছেন কেরাম হাতের কাজ করতেন কেউ খেতে খামারে কাজ করতেন কেউ ওইটা বানাতেন কেউ ওইটা করতেন ব্যবসা করতেন দুই জাত ছিল তারা তারা চাকরির জন্য ব্যস্ত হতেন না আমরা যেভাবে চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়ে আমরা অনেক সময় আমরা বা চাকরির জন্য এবং হালাল হারামের তোয়াক্কা করি না শুধু ব্যাংকে চাকরি করছি সুর ঘুষ খাচ্ছি এবং হারাম ইসলাম বিরোধী কর্মকাণ্ডে সেখানে আমরা নিজেদেরকে চোখ বন্ধ করে কাজ চালিয়ে নিচ্ছি এগুলি কিন্তু স্বাভাবিকের আমার দ্বারা হয়নি এবং তাবেন দ্বারা হয়নি ইমামদের দ্বারা হয়নি ইমাম আবু হানিফা রহমুল্লাহ তারা তিনি দেখেন ব্যবসায়ী ছিলেন ব্যবসা করতেন অনুরূপভাবে এ পরবর্তী ইমামরা বেশিরভাগ সময় তারা ব্যবসা করতেন ইমাম কুদুরি ড্যাগ বিক্রেতা ছিলেন বলে কুদুরি নাম হয়েছে অনুরূপভাবে মুরগি না নি সেগুলো তারাও কিন্তু রুটির কাজ করতে রুটির জিনিসে ছিলেন অনুরূপভাবে ইমামদের দেখেন আমাদের যারা সংগ্রামী ইমামগণ ভালো ইমামগণ ছিলেন তার প্রত্যেকে ব্যবসায়ী ছিলেন ব্যবসাকে গুরুত্ব দিতে দিতে হবে আমাদের বেশি বেশি করে এবং হালাল ব্যবসা পরিচালনা করতে হবে এবং হালাল ব্যবসার জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং সাথে সাথে শৈল্পিক শিল্প শিখতে হবে কাপড় বানানো মানুষ সারা জীবন কাপড়ের কাপড় গায়ে দিতেই থাকবে কাপড় বন্ধ হবে না কোনো দিন আপনি সুন্দর কাপড় বানান এর যারা ব্যবসা করতে পারেন শিল্প কাজ করতে পারেন কিছু বানানোর চেষ্টা করতে পারেন বিল্ডিং বানানোর সুন্দর করে শিখাতে পারেন অন্যভাবে ডাক মানুষকে আপনি চিকিৎসা দিতে পারেন এগুলির মাধ্যমে ভালো জিনিস করতে পারেন শুধু ব্যবসা শুধুমাত্র চাকরির আশায় বসে থাকা এটা হচ্ছে যারা দুর্বল মানুষ দুর্বল মানুষের তাদের কাজ এই জন্য যার যতটুকু সামর্থ্য আছে এগুলির মধ্যে নিজিকের জন্য আল্লাহর ভরসা করে আমরা এই দুটি কাজ রসুল্লাহলাম যেটা বলেছেন কুল্লু কুল্লু বাই আইন মাবরুর প্রত্যেকটি বেচা কিনা ন্যাক বেচা কিনা আর রসুল্লাম বলেছেন আমল রাজুলে বিয়াদিহি একজন মানুষ নিজ হাতে কাজ করা দুটি জিনিস রসুল আসলাম প্রাধান্য দিয়েছেন এবং আইয়ুর কাসবা আজ আম রসুল্লাহ আসলাম বলেছেন সবচেয়ে উত্তম কামাই বলেছেন দুইটাকে এই উত্তম অর্জন বলেছেন উত্তম রিজিকের দুটি পন্থাকে আমরা ইনশাল্লাহ সাথে করে নিব আমরা দেখেন যদি একটু ভালো করে দেখি দেখব জাকারিয়া আলাইসালাতুসলাম নাজ্জিয়ার ছিলেন মুসলিমের হাদিসে আসছে নাজ্জার অর্থ হল তিনি সুতার কাজ করতেন তিনি খাট বিছনা এগুলি বানাতেন সুতার কাজ করতেন আরও দেখেন আপনি যে দাউদ আলাই আলাহ সাল্লা তিনি ছিলেন বর্ম বানাতেন লোহার জিনিস দিয়ে বানাতেন বিভিন্ন জিনিস কর্মকার ছিলেন এটা কোনো ক্ষতিকর কিছু হয়নি রসুল্লাহ মোহাম্মদুরসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি নবতের ব্যস্ততার আগে তিনি ব্যবসা করতেন এবং সেটা দেশ দূরান্তে দূরান্তে ঘুরে ব্যবসা করে চলতেন এটা নসুল্লাহলামের কাছে খারাপ মনে হয়নি এবং সাহবায়কেরাম আউবকরাদ আলম নিজে মাত কাঁধে করে কাপড় নিয়ে বাজারে ব্যবসা করতেন এবং খলিফা হওয়ার পরেও রওনা হয়ে গেছেন ওমর রাধে তাকে বাধা দিচ্ছেন যে আপনি চলে গেলে এইভাবে বাজারে মুসলিমদের অবস্থা দেখবে কে এটা হতে পারে না আপনার জন্য একটা আমরা একটা মাসিক টাকা ধার্য করি সেভাবে তিনি করেছেন তাহলে চাহবাহ মধ্যে অনেকেই ছিলেন খেতে খামারে কাজ করতেন এটাকে তারা খারাপ মনে করতেন না এবং তারা বিভিন্ন অবস্থা এই সমস্ত হালাল রিজিকের মুখে তারা দৌড়েতেন আমাদেরকে সেভাবে হালাল রিজিকির মতে চলে আসতে